National Integration Forum India তরফ থেকে আজকে আরেকবার আমরা রাস্তায় নেমেছি। আমরা আজকে একটা প্রোটেস্ট র্যালির আয়োজন করেছি। ভারতে নারীদের জন্য একটা বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে, কিন্তু সবথেকে বড় কথা, একটা প্রখ্যাত সংস্থা এই সমীক্ষা দিচ্ছে যে আজকে ভারতবর্ষ নারীদের জন্য সত্যি একটা বিপজ্জনক জায়গায় এসে উপস্থিত হয়েছে, যা আমাদের ভারতবাসীর কাছে এক অদম্য লজ্জা। মধ্যপ্রদেশের ঘটনা যা দু তিন দিন আগে ঘটেছে, সেই ঘটনা আজকে আমাদেরকে আবার মনে করিয়ে দিল আসিফা কাণ্ড এবং নির্ভয়া কাণ্ড। সত্যি এই সমস্ত ঘটনা বারবার মনে করিয়ে দেয় আমাদের ভারতবর্ষ নারীদের জন্য একদমই নিরাপদ নয়। কি বিভৎস অবস্থা এই ভারতের! শুধু ধর্ষণ নয়, ঘরোয়া হিংসা থেকে শুরু করে সোশ্যাল সাইডে মেয়েদেরকে, মেয়েদের সম্পর্কে অপপ্রচার। বহু এরকম নারী আছে যাকে বাড়িতেও এই অনেক অত্যাচারের শিকার হতে হয়, এমনকি কর্মক্ষেত্রেও যৌন হয়রানির শিকার হতে হয়। তো সেই যৌন হয়রানি শিকার হওয়ার জন্য বহু মেয়েই আজকে চাকরিস্থলেও নিরাপদ নয়। আজকে ন্যাশনাল ইন্টিগ্রেশন ফোরাম ইন্ডিয়ার তরফ থেকে আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে অনেক সংস্থার আমাদের সাথে পায়ে পা মিলিয়ে হাঁটছেন, এবং সবথেকে বড় কথা, আমাদের কাছে এটা সত্যিই খুব লজ্জার যে আমরা মহিলা হয়ে সমাজের কাছে আজকে আমাদের মহিলাদের কোনো সম্মান নেই, এবং প্রত্যেক ক্ষেত্রে তাদেরকে নানাভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে। সত্যি এই জঘন্যতম অপরাধ, এটাকে বন্ধ করার জন্য আমরা বারবার রাস্তায় নেমেছি এবং পথে নেমেছি, বারবার আজও আমরা নেমেছি এই প্রতিবাদ করার জন্য। মধ্যপ্রদেশের যে 7 বছরের বাচ্চাকে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে, সেটা যে কতখানি নির্মম ঘটনা, সেটা কতটা লজ্জার, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে কি বলবো, এই পুরুষদের সম্বন্ধে বলতে গেলে নিজেদেরই লজ্জা লাগে। আজকে এই সমস্ত পুরুষ যারা ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে শুরু করে 8 থেকে 80, তাদের কাছে কোনো বয়সই তাদের কাছে বয়স বলে মনে হয় না, এবং তারা নানাভাবে অত্যাচার করে, যৌন নির্যাতন করছে, যার ফলে ভারতবর্ষকে আজকে এই তকমা দেওয়া হয়েছে যে ভারতবর্ষ নারীদের জন্য সেফ নয়। এবং আমরা সত্যি খুব, আমাদের এটাতে ভয়ঙ্কর লজ্জা, এবং আমরা কিভাবে এটার ব্যাখ্যা করব। আজকে সত্যি লাইভে বহুবার আমি এসেছি, কিন্তু আজকে এই ঘটনাটার জন্য আমি লাইভে এলাম। দেখুন, এটা বিরাট মানে বেদনাদায়ক একটা পরিস্থিতি। এই সমস্ত কাপুরুষদেরকে সত্যি ধিক্কার জানাতে শুধু একটাই শব্দ বেরোয়, সেটা হচ্ছে ছি, খুব ঘেন্না করে। আজকে পুরুষের লালসার শিকার 8 থেকে 80 বছরের বহু নারী। আপনারা এগিয়ে আসুন, আমাদের সমাজকে এই অত্যাচার বা এই জঘন্যতম কাণ্ড থেকে নিজেদেরকে আমরা নিজেরা এগিয়ে আসি। আমরা নিজেরা যদি না এগিয়ে আসি, কোনোদিনই আমাদের সমাজ বদলাবে না, এবং কোনোদিনই আমরা এই ধরনের নারীদের ওপর অত্যাচারের যা হচ্ছে বর্তমানে, যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তার বিরুদ্ধে লড়াই করতে হলে আমাদের প্রত্যেকটি মানুষকে একে একে প্রত্যেককে আমাদের একে একে আসতে হবে। আমাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছে, আমি একটু দেখাবো। অনেকেই আজ এই প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছেন, নারী পুরুষ নির্বিশেষে এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু দেখাবো সবাইকে।